আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, কিছুদিন একটু বিরতি নিয়ে আবারও পুরোদমে আপনাদের সাথে ভিডিও দিতে বসে গেছি। আসলে বিষয়টা এমনটা নয় যে বিরতিতে গিয়েছিলাম, আসলে ঘটনা অন্য কিছু, যেখানে আপনারা সবাই ব্যস্ত তানজিলাকে নিয়ে, যে তানজিলা কক্সবাজার গিয়েছে, নাচানাচি করছে, কত কিছু ব্লা ব্লা ব্লা। কিন্তু এর মধ্যে আমি ব্যস্ত ছিলাম অন্য একটা ইনফরমেশান খুঁজে বের করার জন্য, কারণ কোনো একটা সোর্স থেকে আমি এই ইনফরমেশনটা পেয়েছিলাম, তানজিলা নাকি কক্সবাজার পালিয়ে যাচ্ছে, আর তানজিলা নাকি ঢাকাতে এসেছিল খুব ভয় ভীতি নিয়ে এবং পালিয়ে পালিয়ে, মানে চটজলদি করে সে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে নাকি রওনা দিয়েছিল। তো এরকম একটা ইনফরমেশান আমি যখন জেনেছিলাম, অবশ্যই সেটা নিয়ে কিন্তু আমি যেদিন শুনেছি সেদিনই ভিডিও দিতে পারি না, সেটা কিন্তু আমার পক্ষ থেকে সম্ভব হতো না, কারণ সেটা একটা মিথ্যা ইনফরমেশান বা প্রোপাগান্ডা ছড়ানো হতো। তো আমার জায়গা থেকে আমি কথাটা বা এই স্বচ্ছতা কতটুকু, ট্রান্সপারেন্সি কতটুকু, সেটা নিখুঁতভাবে বিচার বিবেচনা করার জন্য আমি একদিন বিরতি নিয়েছিলাম। কিন্তু দেখলাম সেই সময়টা আমার জন্য সাফিসিয়েন্ট ছিল না, কারণ বুঝতেই পারছেন কুষ্টিয়া পাবনা বহু দূর, এরকম একটা দূর দূরান্তের ইনফরমেশান আমার কাছ পর্যন্ত আনা এবং যাদের মাধ্যমে আপনি সোর্সগুলোকে খুঁজে বের করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করা, এগুলো কিন্তু খুব চারটেখানে কথা নয়। যেমনটা আপনারা তানজিলের রেজাল্ট বের করার সময় দেখেছেন, জিনিসটা কিন্তু খুবই হার্ড একটা টাস্ক ছিল, সেই কঠিন কঠিন কাজগুলোকে কিন্তু আমি আপনাদের জন্য করে দিয়ে মানে দেখিয়েছিলাম। তো এই কারণে অথেন্টিক ইনফরমেশনটা পাওয়ার জন্য যে কথাটা শুনলাম, এই যে উড়ন্ত একটা কথা, তানজিলা নাকি ঝড়ের রাতে পালিয়ে এসেছিল এবং সে নাকি খুব ভয়ভীতি নিয়ে ঢাকাতে এসেছে, আবার খুব চটজলদি করে সে নাকি কক্সবাজারে চলে গিয়েছে, এই যে একটা ইনফরমেশান পেয়েছি, সো এইটা যদি সত্য হয় তাহলে অবশ্যই আমাকে এটা খুঁজে বের করতে হবে, তানজিলা কেন ভয়ভীতি নিয়ে ঢাকাতে আসবে। কারণ যিনি আমাকে এই ইনফরমেশানটা দিয়েছিলেন তিনি মানে তিনি কিন্তু আমাকে এটা বলেননি কেন তানজিলা এভাবে করে এসেছে, জাস্ট একটা আলগা লাইন এভাবে বলেছিল। সো সেটার সঠিক ইনফরমেশানটা আমাকে খুঁজে বের করতে হতো। এবং আমি দেখলাম যেটা ইনফরমেশানটা নিয়ে যে ঘটনা সত্য। দর্শক, কল্পনা করতে পারবেন না তানজিলা কক্সবাজারে মনের আনন্দে ঘুরে বেড়াতে যায়নি, মনের কষ্টে ঘুরে বেড়াতে গিয়েছে, পালিয়ে ঘুরতে মানে ঘুরতে বা বেড়াতে গিয়েছে, সে কিন্তু মজমাস্তি করতে কক্সবাজার যায়নি। কক্সবাজারে তানজিলার এখন যাওয়ার কথা ছিলও না, তানজিলার যাওয়ার কথা ছিল তার বিয়ের মানে ম্যারেজ অ্যানিভার্সারির যে মেন প্রোগ্রাম সেটা করার পর হানিমুন হিসাবে। কিন্তু হঠাৎ করে তানজিলা রাতারাতি কক্সবাজার চলে গিয়েছে। কিন্তু এর পেছনের মূল প্রেক্ষাপট কী, মূল ঘটনাটা কী, বা পেছনের গল্পগুলো কী লুকিয়ে রেখেছে তানজিলা, সেগুলো জানলে সবার মাথাতে হাত পড়ে যাবে। যে ইনফরমেশানটা আমি জেনেছি এবং খুব কঠিন একটা সোর্সের মাধ্যমে, সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। এবং দর্শক, যখন আমি কোনো ইনফরমেশান আপনাদেরকে জানাই, শুরুতে বলে দেই এটার বিশ্বাসযোগ্যতা কতটুকু, এটা সম্ভাবনা কতটুকু যে আমি কথাটা বলছি এটা সত্য নাকি মিথ্যা, এটা আমি শুরুতেই বলে দিই, বা এটা কোনো প্রোপাগান্ডা কিনা, বা এটা কোনো রূপকথার গল্প কিনা, আমি কিন্তু সবসময় বলে দিই। দর্শক, আমার আজকের কথা টোটালি একটা প্রুফ বেসড এবং এখানে কোনো মিথ্যা বলার কোনো সম্ভাবনা নেই, কথাটা একদম অথেন্টিক জায়গা থেকে পাওয়া। সো আজকে আমি যে কথাটা বলবো 100% অথেন্টিক ইনফরমেশান, এবং সেগুলো জানার পর আপনারা সত্যটা জানতে পারবেন। সো দর্শক, আজকে তানজিলার পেছনের গল্পগুলো আপনাদেরকে বলবো, কেন কক্সবাজার পালিয়ে গিয়েছে, পাশাপাশি দেখতে পারবেন সাকিব আদব কায়দাহীন একটা ছেলে, একটা দুম্বা ছেলে, সামান্য একটা ছোট্ট বাচ্চা আব্দের সাথে কীভাবে দুর্ব্যবহার করে, তার দেমাক, তার ইগো কতটা বেড়ে গেছে, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। চলুন, ভিডিও শুরুতেই আগে আবদিয়া, সাকিব, মিম তাদের বিষয়ে কিছু কথা বলে আসি। যেমনটা আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে সাকিব তানজিলা কক্সবাজারে গিয়েছে। আচ্ছা, কক্সবাজারে যাওয়ার আগে তানজিলার একটা মাধ্যমে একটা জায়গায় ট্রানজিট করেছে, ট্রানজিট মানে তো জানেন, ঠিক আছে, এবং সেটা ছিল মিমের বাসাতে। যেমন দেখবেন যারা আমেরিকা, কানাডায় যায়, ম্যাক্সিমাম
যে এয়ারওয়েজগুলো থাকে সেগুলো কিন্তু দুবাইতে তারা কিন্তু একটা ট্রানজিট নেয়, ঠিক আছে? তো এরকম ট্রানজিট মানে হচ্ছে বা বলতে পারেন কোনো একটা জায়গায় স্টে করা আর কি, থামা, ঠিক আছে, বিরতিতে যাওয়া বিভিন্ন কাজে, সেটা অয়েল রিফিল করতে পারে বা যে কোনো কাজে হতে পারে। তো তানজিলারা কক্সবাজার যাবে, কুষ্টিয়া টু কক্সবাজার যায়নি তারা, তারা কুষ্টিয়া থেকে ঢাকা হয়েছে, ঢাকাতে ট্রানজিট নিয়েছে বিমান বাসা এবং সেখান থেকে তারা কক্সবাজারে টিকিট কেটে কক্সবাজারে এসেছে। অলরেডি তারা এখন কক্সবাজারে। খুব দ্রুত হয়েছে ঘটনাগুলো, এমন নয় যে আস্তে ধীরে প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী হয়েছে। তারা কিন্তু কোনো একটা কাজ করার আগে তারা আগাম বার্তা জানায় যে আমরা ওই কাজটা করতে যাচ্ছি, আপনারা সবাই জানেন। যেমন মিম বিয়ে করবে, আগেই বলছে আমি বিয়ে করব, বিয়ে হবে এক মাস পর। তানজিলা তার মেহেদি প্রোগ্রাম করবে, আবার নতুন করে রিক্যাপিচুলেট করবে তার বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম, সে এক মাস ধরেই সেটার ভাষণ দিয়ে জানাচ্ছিল, জানান দিচ্ছিল সবাইকে। তার মানে তারা কোনো কাজ করার আগে এক মাস আগে থেকে জানাতে থাকে। কিন্তু কক্সবাজারে যাওয়ার আগে তারা যে কক্সবাজার যাবে এই কথা আপনাদেরকে কয়বার বলেছিল তানজিলা, একটাবার ভেবে দেখবেন। প্রথম ক্লু কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তানজিলা কাউকে বলে আসেনি কক্সবাজারে। হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন তারা ঢাকাতে চলে এসেছে, হঠাৎ করে দেখতে পাচ্ছেন মিমের ভিডিওতে তানজিলা চলে এসেছে। কেউ জানতেন না তানজিলা হঠাৎ করে ঢাকায় আসবে। পুরো ঘটনাটাই ঘটেছে চটজলদি, খুব দ্রুততার সাথে ঘটেছিল, কিন্তু কেন সেটা একটু পর জানতে পারবেন। প্রথম ক্লু আমি দিয়ে দিলাম। নেক্সট যেটা বলবো, সাকিব তানজিলা মিমের বাসায় এসেছে। মিমের বাসাতে থাকে কজন মানুষ? দর্শক, দুজন মানুষ থাকে, বাবু আর মিম। হয়তো অনেকে এখন বলবেন, ভাই আবদিয়াকে কি আপনার মানুষ মনে হয় না, নাকি সব মানুষ? দর্শক, আমার চোখে সে মানুষ, বাট মিম আর বাবুর চোখে সে অমানুষই, এই জন্য তারা আবদিয়াকে মানুষ মনে করে না। তাদের বাসাতে এর জন্য বলেছি দুজন মানুষই থাকে, আবদিয়া তো মানুষ না, তাকে তো মানুষ মনে করা হয় না। হয়তো বলবেন, আট দশজন মানুষের মতো আমি হয়তো এর গল্পই বলতে বসবো, আবদের সাথে এটা কেন করেছে, আবদের সাথে ওটা কেন করেছে। না দর্শক, আমি এগুলো বলবো না, আমি বলবো অন্য ঘটনা, আমি বলবো তানজিলা এবং সাকিবের ঘটনা। তানজিলা এবং সাকিব কী করেছে? আসলে তানজিলা এখানে কিছু করেনি, সে এখানে নিউট্রাল একজন বলতে পারেন মেম্বার হিসেবে ছিল। সে যেটা করেছিল সে একটু গুঁতো দিয়ে দিয়েছিল, গুঁতোটা মানে এরকম সে একটু ফুচকা খেতে গিয়ে চেয়েছিল। আচ্ছা, আমি একটা একটা করে ঘটনা সিকোয়েন্সিয়ালি বলি। তানজিলার ফুচকা খেতে শখ হয়েছে মিমের বাসাতে বসে। এখন দেখুন দর্শক, ঢাকা শহরের রাস্তাঘাটে অলিতে গলিতে বাসার নিচে মানে গ্যারেজ পর্যন্ত জায়গাতে খোঁজ করলেও ফুচকার মতো ছোট দোকান, টঙের দোকানের মতো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? ফুচকার দোকানের অভাব ঢাকা শহরে পড়বে না, বাসা বাড়ির আশপাশে ফুচকার দোকান খুঁজলে পাওয়া যায়। কিন্তু তানজিলার নিচে নেমে ফুচকা খেতে যাবে না, তানজিলাকে বাসাতে ফুচকা এনে খাওয়াতে হবে। এখন বাসাতে সাকিব একা আছে, পুরুষ মানুষ, বাবু বাহিরে গিয়েছিল। দেখুন একটা জিনিস, সাকিবের মেন্টালিটি, সাকিব ঢাকাতে এসেছে মিমের বাসাতে, এখানে তার ধারণা সেখানে ঘুরতে এসেছে, ঘুরতে যেহেতু এসেছে সে একটা দাম দাম ঠেকছে। আমি এই বাড়ির জামাই, আমি তানজিলার জামাই, আমার একটা দাম আছে, আমি দাম দাম ঠেকছি, একটা মানে একটা ভাব নিয়ে চলছে আর কি সাকিব। ওইদিকে নাই কোনো শিক্ষাগত যোগ্যতা, মূর্খ একটা ছেলে, নেই কোনো টাকা পয়সা ইনকাম করার যোগ্যতা, কারণ খায় বইটা বসে, বইয়ের দোকানে বা বইয়ের হোটেলে বসে খাচ্ছে। নিজের কোনো কোয়ালিফিকেশান দিয়ে টাকা ইনকাম করার যোগ্যতা এখন পর্যন্ত সাকিবের হয়নি। বইটা খেয়ে খেয়ে একটা দুম্বা, একটা খাসির মতো হয়েছে, শরীরটাকে বানিয়েছে কি দেখুন না। একটা যদি চটকোনা মারেন পেটের মধ্যে, আপনি স্প্রিংয়ের মতো তার হাতে মানে পেটে একটা চটকোনা দেওয়ার পরে আপনি দেখবেন 20 কিলোমিটার পিছনে চলে গেছেন, স্প্রিংয়ের মতো আপনি পিছনে পাঠিয়ে দিবে পেট আপনাকে, এরকম একটা শরীর বানিয়েছে সাকিব। তো যাই হোক, সাকিব যেটা করেছে, যখন তানজিলা ফুচকা আনতে বলেছিল তখনই সাকিবের মেজাজ গরম হয়েছে যে সে কেন বাজারে যাবে, সেই কেন ফুচকা আনতে নিচে যাবে, সে তো এখানে ঘুরতে এসেছে। সে কি এ বাড়ির কেয়ারটেকার নাকি, সে কি এ বাড়ির চামচা নাকি? বাট সাকিব ভুলেই গেছে, সে তো তানজিলার জামাই, তানজিলা একটা জিনিস খেতে চাইছে মানে তাকে নিয়ে আসতে হবে। এবং সাকিবের কথা, সে যেহেতু ঘুরতে এসেছে সেটা বাবু এনে দিতে পারে, তার মামা, সাকিব কেন যাবে? তারপরও যেহেতু বোটটা খাচ্ছে, বউর সাথে তর্ক বিতর্কে জড়ায়নি, সে ফুচকে এনে দিতে গিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে সাকিবের মুখ চোখ চেহারা দেখে তার ভালো লাগছে না, সে বিরক্ত ফিল করছে ফুচকাটা এনে দিয়ে। আচ্ছা, এনেছে, ভালো কথা, ফুচকে এনে দিয়েছে। তো বাবু ইতিমধ্যে বাসাতে চলে এসেছে। তো ফুচকা এখন অবশ্যই যেহেতু বাসা থেকে পার্সেল করে আনা হয়, সে ফুচকাগুলি কিন্তু একদম বানিয়ে দেওয়া হয় না দর্শক, আলাদা আলাদা করে যে আপনার ডালটুকু থাকে সেটা আলাদা প্যাকেটে পার্সেল করে দেওয়া হয়, ফুচকাগুলোকে আলাদা করে পার্সেল করে দেওয়া হয়, টকটাকে আলাদা করে পার্সেল করে দেওয়া হয়, তো তেমনটাই দেওয়া হয়েছে।
এখন বাচ্চা মানুষ আবদিয়া, সেও ফুচকা খেতে ভালোবাসে, পছন্দ করে। সবচেয়ে বড় বিষয়, আবদিয়া তো বড় হচ্ছে, সে ফুচকাটা কীভাবে খেতে হয় বানিয়ে সেটা সে জানে, কারণ মিমি এ খাবারটা প্রায়ই খায়। তো টেবিলে যখন সাকিব ফুচকাটাকে খুলে রেখেছে, টেবিলে একটা চেয়ারে তানজিলা বসা ছিল, একটা চেয়ারে আবদিয়া বসা ছিল, মানে ছোটো মানুষ দাঁড়িয়েছিল আর কি। এখন আবদিয়া ফুচকা হাত দিয়ে নিয়ে ভেঙে খাওয়া শুরু করেছে, অ্যান্ড সে তো জানে খেতে হয় কীভাবে, ঠিক আছে, সে জানে। তো মিমো এখান থেকে আবার বলে দিচ্ছে আবদিয়া আবার ফুচকা নিজেটা নিজে বানিয়ে খেতে জানে, কীভাবে খেতে হয় এটা আবদিয়া নিজেই পারে। এবং দেখলাম আসলেই তাই, আবদি অল্প অল্প করে ডাল টক মিলিয়ে খাচ্ছে ভেঙে ভেঙে, তার মুখ যতটুকু সে অতটুকুই নিচ্ছে, সে একটা বড় ফুচকা নিচ্ছে না, ফুচকাটাকে ভাগ করে নিয়ে তারপরে খাচ্ছে। কিন্তু এটা আবার সাকিবের সহ্য হয়নি, মানে সাকিব তাকে লুকিয়ে লুকিয়ে চোখ গরম দিচ্ছে, মানে তাকে ঝাড়িটা দিতে পারছে না মাত্র, কারণ ক্যামেরাটা অন করা, কারণ এই যে আবদিয়া যে ফুচকা নিচ্ছে, এটা তো ফুচকা সে কিনে এনেছে, ফুচকাটা তোর মিম কিনে আনেনি, বাবু কিনে আনেনি, তো কেন তার কিনে আনা ফুচকা আবদিয়া হাত দিবে? একটা দেমাক বলতে পারেন, অহংকার বলতে পারেন, একটা ক্ষিপ্ততা লাগা বলতে পারেন, সাকিব এই কাজটা করছিল। আমি সাকিবকে বলতে চাই, ভাই একটাকে তো কামিয়ে দেখেননি, আপনি তো একটা কা পুরুষ, আপনি পুরুষ মানুষ কি না সে সন্দেহ দূর করার জন্য বলেছিলাম আপনাকে টেস্ট করতে হবে, আপনি যে পুরুষ সেটার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে সব কিছু দেখাতে হবে আগে। এর আগ পর্যন্ত তানজিলের রেজাল্টের মতোই, আপনাকে পুরুষ বলা যাবে না, আপনাকে কা পুরুষ বলতে হবে। তো এরকম কা পুরুষ হয়ে বইয়ের টাকা খান, বইয়ের হোটেলে কাজ করেন, বইয়ের চামচামি করেন, বইয়ের গোলামি করেন, বইয়ের হোটেলে কেয়ারটেকার গিরি করেন, আবার 50 টাকার একটা ফুচকা এনে একটা বাচ্চার সাথে দেমাক দেখান, লজ্জা করে না? আদব কায়দা তো বাবা মা শিখায়নি, শিখাবে কীভাবে যার নিজের ফ্যামিলির মধ্যে কোনো আদব কায়দা নেই? আমরা ছোটোকালে এক কথা প্রকাশে পড়েছিলাম, যার কোনো আদব কায়দা নেই তাকে বেয়াদব বলা হয়। সাকিব কিন্তু সেটাই, তার কোনো আদব কায়দা নেই, আদব কায়দাহীন একটা ছেলে, ছোটোকাল থেকে বাবা মা কোনো শিক্ষা দিয়ে বড় করতে পারেনি, ফ্যামিলির শিক্ষা তার ভিতরে নেই, আছে খালি দুটা শিক্ষা, লোভ, কীভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে হয়, প্রচুর পরিমাণে লোভ, আর আছে হিংসা, এগুলোই আছে সাকিবের ভিতরে, কাপুরুষ একটা ছেলে। যাই হোক, আবদিয়ার সাথে এই কাজটা করার পর আমার সাকিবকে এমনি নোংরা লাগতো, এরপরে আরও নোংরা লাগছিল, যে অদ্ভুত বিষয়টা আবদিয়ার সাথে সবাই কেন এমন করে, কখনো মিম কখনো বাবু, এখন আবার নতুন করে সাকিবকে দেখছি। এটা তো এই পর্বে তানজিলার কিছু করেনি, তানজিলা মত তার মতো করে খেয়ে দিয়ে উঠে যায়, গেল একটা ঘটনা। প্লট নাম্বার 2, আপনারা সবাই জানেন সাকিবের একটা অভ্যাস, প্রত্যেকটা মানুষ অপছন্দ করে, ডিসলাইক করে, এর মধ্যে তিশা এটা চরম আকারে ডিসলাইক করে, হেট করে এই জন্য সাকিবকে। সে বিভিন্ন জাতের মাছ খাওয়া নিয়ে অনেক ঢং করে, যে আমি এ মাছ খাই না, আমাকে গরুর মাংস দিতে হবে, আমাকে মুরগির মাংস দিতে হবে, নাহলে আমি খেতে পারি না। আরে ভাই, আপনার বাপের বাড়িতে কি সারা জীবন গরুর মাংস খেয়ে বড় হয়েছেন? আপনার বাপের তো সামর্থ্য নেই আপনাকে প্রতি মাসে প্রতিদিন বসে বসে গরুর মাংস খাওয়াবে, মুরগি খাওয়াবে, শাক ডাল ভাত খেয়ে বড় হয়েছেন, বুড়িও তখন হয়নি, স্লিম ফিটে ছিলেন, কিন্তু যখন থেকে তানজিলিকে বিয়ে করেছেন পেটটা তো ফেটে বের হয়ে যেতে যাচ্ছে, বিছানাতে যখন বসেন প্যান্টটা দেখে মনে হয় ফেটে এক্ষুনি বের হয়ে যাবে, ফাটবে প্যান্টটা, এরকম মনে হয় দেখে, মনে হয় থেতলে যাচ্ছে আপনার রানগুলো, থেতলিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা মনে হয়। ঠিক আছে, বিয়ের আগে আবার এত অবস্থা খারাপ ছিল না, বিয়ের পর তানজিলার টাকা খেয়ে খেয়ে অবস্থাটা বানিয়েছেন, বুঝতে পারছি ভালো মতো। তো সাকিবের মানে যে অবস্থাটা এখন হয়েছে, সে সবসময় মাংস দিয়ে খাবে, সে মাছ খেতে চায় না, এটা তিশা নিজেও এটা বদনাম করেছে ফাতিয়ার বাসাতে, আপনাদেরকে আমি এটা জানিয়েছিলাম। তো ঘটনা যেটা হয়েছে, মিম দুপুরবেলা তানজিলার জন্য খুব সুন্দর কিছু আইটেম রান্না করেছে, খুবই সুন্দর আইটেম, এবং বলতে পারেন দামি খাবার। কেন বললাম, একটা আস্ত রূপচাঁদা ফ্রাই করেছে বড়, চিংড়ি মাছ ভুনা করেছে, সাথে একটা ভাজিও দিয়েছে, ভাত দিয়েছে। এখন এটাকে যখন নিয়ে এসেছে তানজিলা বেডরুম পর্যন্ত, একটা প্লেটে অনেকগুলো ভাত দিয়ে বেডরুম পর্যন্ত নিয়ে গেছে, এখন সেখানে নেওয়ার পরে তানজিলা দেখে মহা খুশি, মহা খুশি এই খাবারগুলো দেখে। তো তখন সাকিবকে প্রশ্ন করা হচ্ছিল, মিম প্রশ্ন করছে, সাকিব রূপচাঁদ মাছ খাবা না? সাকিব এক কথায় বলে দেয়, কতটা অভদ্র ছেলে, বলে না সে খাবে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন দর্শক, যে খাবার দুটো মিম দিয়েছে এটা কি খারাপ খাবার? আস্ত রূপচাঁদা মাছ ফ্রাই, চিংড়ি মাছ ভুনা, দুটো খাবারই অনেক দামি, রূপচাঁদার মাছের দাম আমরা জানি প্রচুর বেশি, চিংড়ি মাছেরও কেজি অনেক বেশি,
দুটোই দামি খাবার, সাথে একটা ভাজিও দিয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য, খুবই ভালো খাবার দিয়েছে, আমার পছন্দ দুটো মাছ। তাহলে এরকম একটা খাবার সাকিব শুরুতে রিজেক্ট করে দেয়, আমি খাবো না। কেন? সে মাছ খাবে না, একটা দেমাক, আমাকে আলাদা করে আমার মাংস কই? মানে সাকিবের একটা অহংকার চলে এসেছে যে আমি এতদিন ধরে তানজিলার জামাই, তোমরা কি জানো না আমি মাছ খাই না, আমার জন্য আলাদা মাংস রান্না করতে হয়, তোমরা কেন জানো না আমার আলাদা মাংস কই, আমার জন্য আলাদা মাংসের ব্যবস্থা করা হয়নি কেন? এটা সাকিবের একটা জেদ বলতে পারেন, তাকে আলাদা মাংসের ব্যবস্থাই করে দিতে হবে। এটা আসলে প্রত্যেকটা মানুষের একটা হ্যাসেলে শিকার করানো, একটা বিপদে ফেলা, একটা ঝামেলাতে ফেলানো, আর কি এর বাইরে আর কিছুই না সাকিবের জন্য। তো সাকিব এটাই করছিল, কি করেছে সাকিব যখন বলেছে আমি খেতে পারবো না, আমি রূপচাঁদা মাছ খাই না, খাবো না, তখন তানজিল একটা কথা বলে যে কথা অনেক কিছুর অর্থ বহন করে, পাশাপাশি তার ফেসিয়াল এক্সপ্রেশনটাও। তানজিলে বলে আমি খাবো, আমার অনেক পছন্দের একটা মাছ, কতদিন খালা খাই না এই মাছটা, কতদিন হয়েছে পাই না একবারে। তানজিলের এই কথা শুনে আমার দুটো জিনিস মনে হয়েছে। প্রথমত, রূপচাঁদা মাছ পাওয়া যায় না এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, একটা কথা সত্য, ঢাকা এর বাহিরের জেলাগুলোতে যেহেতু রূপচাঁদা মাছটা সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক এলাকাগুলোতে, যেমন আপনারা খুলনার সাইডগুলোতে বলতে পারেন, বা আপনারা যে দক্ষিণবঙ্গে চিটাগাং কক্সবাজার এই সাইডগুলোতে যারা থাকেন, তাদের কাছে রূপচাঁদা মাছটা খুব ইজিলি অ্যাভেলেবেল হওয়ার কথা। কিন্তু ঢাকা ছাড়া সব মাছ পাওয়া যায় আমরা মানে, কিন্তু ঢাকার বাহিরে এই মাছটা একটু দুর্লভ। দুর্লভ বলতে পারি এটা বুঝবেন না, একেবারেই পাওয়া যায় না, পাওয়া যায়, আপনি খোঁজ করুন, একজন একজনের কাছে আপনি বাজারে গেলে পাবেনই এই মাছটা, অবশ্যই পাবেন, 100% পাবেন। হতে পারে দাম বেশি, হতে পারে দু একদিন পরপর পাওয়া যায়, বাট একেবারেই পাওয়া যায় না তানজিলার কথা মতো, সেটা ভুল। একদম অচপাড়া গ্রামেও এই মাছ পাওয়া যাবে। তানজিলার কথা মতো বোঝা গিয়েছে এই মাছ তার মুখে একবারও জন্য জোটে না, মানে সাকিব বাজার থেকে আনে না। আসলে আনে না নাকি তাকে এই মাছটা দাম বলে কিনে খাওয়ানো হয় না, এটা আসলে প্রশ্নের বিষয়। কারণ এই মাছটা তো দামি মাছ, সাকিব অবশ্যই মাছ কিনে আনবে না তানজিলার জন্য, কারণ সে নিজে খাবে, সে নিজে তার পেটটাকে বাড়িয়ে বা মানে ভুরিম্যান করবে, কিন্তু সে নিজে তানজিলাকে খাওয়াবে কিনা সন্দেহ আছে। বাপের বাড়ি থাকতে তো অনেক কিছু তানজিলা খেয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর খাবারের টান ঠিকই পড়েছে। ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছে তানজিলা শ্বশুরবাড়িতে তাকে খাবারের কষ্ট দেওয়া হয়। যাই হোক, শ্বশুরবাড়িতে সবাইকে খাওয়াতে খাওয়াতে হয়তো তানজিলের পেটেই কম খাবার পড়ে, কিন্তু কম খাবার পড়া মানে এই নয় তানজিলা কম খায়, তানজিলা কিন্তু হিউজ খাবার খায়, এটা বড় অস্বীকার করা যাবে না। তো যেটা বলছিলাম দর্শক, একটা প্লেটে এভাবে ভাত দিয়ে যখন সাকিবকে বলা হয়, সাকিব বলে খাবো না, তখন মিম আবার তার জন্য কী করবে, আবার তাকে সে চিকেন ফ্রাই দেওয়া হয়েছে, মানে নবাব 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 নবাবের ঘরের নবাব সে, ঠিক আছে? মানে এটা সাকিবের বলতে পারেন একটা তেজ, যে আমি এতদিন ধরে বিয়ে জামাই হয়েছি, আপনারা কেন জানবেন না যে আমি মাছ খাই না, আমার জন্য আলাদা চিকেন দিতেই হবে, এটা একটা সাকিবের জেদ বলতে পারেন। এই জাতের মানে এই যে জেদ দেখা না, এই জেদের দুই টাকার ধার ধারে না তিশা, তিশা এখন দুই টাকার দাম সাকিবকে দেয় না, তিশা পারলে সাকিবে তার ঘরের মুচি হিসাবে রাখত, ঠিক আছে? যাই হোক, মিম বললে যেটা করেছে আর কি, তো বাবু তখন ওই ঘর থেকে যাওয়ার সময় একটা কথা বলে, তানজিলা এত ভাত খাবে, এক প্লেটের মধ্যে এত ভাত? তখন বলে না, মানে সাকিব বা তানজিলা একই প্লেটে ভাত খাবে, এটা বাবুর জন্য আবার আরেকটা সপ্তম আশ্চর্য আর কি, যে বাবারে বাবা এক প্লেটে এত ভাত তানজিলা খাবে, কিন্তু আসলে তো সেটা নয়, সাকিব বা তানজিলা এক প্লেটে খাবে। মানে এই যে মানুষের বাসায় গিয়েছে গেস্ট হিসেবে, এখানেও তানজিলাকে হাতে তুলে খাইয়ে দেওয়া লাগবে সাকিবের, এটা আসলে কতটা মানে অস্বস্তিকর জিনিস একটাবার ভেবে দেখুন। এবং এটা কিন্তু বিরক্ত লাগার মতো বিষয়, সাকিবও বিরক্ত হয় বর্তমানে এগুলোতে, তার এখন আর সহ্য হয় না যে মানুষের বাসাতে এসে এভাবে খাইয়ে দেওয়া লাগবে, লজ্জাজনক ঘটনা, লজ্জা লজ্জা লজ্জা, ছি ছি। মানুষও তো মানুষকে ভালোবাসে, জামাই বউর মধ্যে ভালোবাসা থাকবে, একজনকে খাইয়ে দিবে, কিন্তু ভাই একটা গেস্টের বাসা গিয়ে মানুষের বাসাতে গিয়ে এভাবে খাইয়ে দেওয়া লাগবে, এগুলো আসলে আধিক্যতা ছাড়া আর কিছু না, এগুলো ন্যাকামো, এগুলো ন্যাকামো, আসলে এগুলো ন্যাকামো। দেখবো সংসার কয়দিন যায়, সংসার কয়দিন টেকে দেখবো, তো বেঁচে থাকলে জীবনে অবশ্যই দেখবো, আমি ভালো মনে হয় না সে সেটা দেখতে পারবো। যাই হোক দর্শক, যেটা বলছিলাম, কারণ যত ধুমধাম করে একটা বিয়ে হয় তত ধুমধাম করে একটা বিয়ে ভাঙে, মিলিয়ে দেখবেন আমার কথাটা মিল পান কি না। যাই হোক, এই কটা জিনিস এই বাসাতে আসার পরে ঘটেছে, তারপর খুব দ্রুত করে তারা কক্সবাজার চলে গিয়েছে। এখন ঘটনা হচ্ছে, আমি আপনাদেরকে যে বললাম তানজিলা যে কক্সবাজার গিয়েছে সেটা একরকম পালিয়ে যাওয়ার মতো, কিন্তু কেন বলেছি, কীভাবে তথ্য বা ইনফরমেশানটা পেয়েছি, দর্শক কোথা থেকে পেয়েছি প্রশ্ন করবেন না, প্রথম কথা আমি বলে দিচ্ছি, এটা প্রশ্ন করার কিছু নেই, আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি, আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি, যা নিয়েছি, জাস্ট বলে দিচ্ছি, এটা 100% অথেন্টিক,
যা জানাচ্ছি পুরোটাই সত্য, আমি আপনাদের সব কিছু জানিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস জেনেছেন, তানজিলার শাশুড়ি মানে সালমা সাকিবের মা এলাকায় অনেক জায়গা থেকে অনেক ধার লোন টাকা কিস্তি করেছে। এলাকার মানুষ তানজিলার শাশুড়ির কাছ থেকে এখনও বড় অঙ্কের টাকা পায়। এখন আপনারা একটা জিনিস জানেন, কিস্তির টাকা দেওয়ার একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট সময় পর পর সিকুয়েন্সিয়ালি তারা টাকা নিতে আসে, টাকা চায় তারা যে টাকা দিতে হবে। তো তানজিলা যে সময় কক্সবাজারে আসে, আপনারা একটা জিনিস জানেন, এর আগে কিছু ইনফরমেশান জানা গিয়েছিল অনেকগুলো, যে তানজিলার অনেক বড় অঙ্কের টাকা কিন্তু তার শাশুড়ি তার কাছ থেকে নিয়েছে, কিছু টাকা চুরি করে নিয়েছে তার ধার দেনা শোধ করার জন্য, এবং অনেকগুলো ধার দেনা সে শোধও করে ফেলেছে। এখন অল্প কিছু মানুষের ধার দেনা বাদ আছে। তো এলাকার সমস্ত মানুষ যখন এখন জানতে পেরেছে তানজিলার টাকা দিয়ে এখন তানজিলার শাশুড়ি সব টাকা শোধ করছে, তো সব পাওনাদারেরাও এখন আবার জোট বেঁধেছে তাড়াতাড়ি করে টাকাগুলো নেওয়ার জন্য। কিন্তু তানজিলা অ্যাট এ টাইম এত টাকা এখন দিতে পারছে না। তো যাদেরটা দিয়েছে তো দিয়েছেই, তারা নিয়ে চলে গেছে। এখন যাদেরটা বাদ আছে তারা এখন চাপ প্রয়োগ করছে তানজিলার শাশুড়ির উপরে, টাকাগুলোকে চটজলদি শোধ করে যেন সে দিয়ে দেয়। তো এরকমই একটা কিস্তির তারিখ ছিল এই গত সপ্তাহে। তানজিলা যেদিন রাত্রে চলে আসে ঢাকাতে, সেদিনও সে ভিডিও দেবে, তার আগের দিনও সে চাইলে বলতে পারতো আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছি বা আমরা কক্সবাজার যাচ্ছি। ভাই আপনারা একটা জিনিস সবাই জানেন, আমার সাথে অ্যাগ্রি করবেন, তানজিলা কোনো এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা প্রস্তুতি নেয়। বিশেষ করে আপনি যখন কক্সবাজারের মতো জায়গায় যাবেন, আপনি কিন্তু অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন। কিছু কেনাকাটার থাকে, কিছু জামা কাপড় মানুষ কিনে, কিছু জামা কাপড় বানায়, কিছু কসমেটিক্স কিনে, কিছু অর্নামেন্টস কিনে, অনেক কিছু প্রস্তুতি নিয়ে তারপরে সে একটা মানুষ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কারণ সেখানে ড্রেস আপ কিন্তু সাধারণ ড্রেস আপ হয় না আমরা জানি, কিন্তু তানজিলা যে সেই কেনাকাটাগুলো করবে সেই সময়টাও তানজিলা পায়নি। সে এত দ্রুত কুষ্টিয়া থেকে ঢাকায় চলে এসেছে, কারণ কি তার মুখ্য কারণ ছিল, ঠিক নেক্সট ডে, জাস্ট আফটার নেক্সট ডে, নেক্সট মর্নিং, তানজিলা যে রাতে চলে আসে তার পরের দিন সকালেই তানজিলাদের বাসায় পাওনাদারের আসার কথা ছিল তানজিলার শাশুড়ির কাছে, এবং সেই দিন একটা হিউজ অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল তানজিলার শাশুড়িকে দিতে হবে। এবং তানজিলা ভালো মতো জানে তার শাশুড়িকে যখন এভাবে আটকে দেওয়া হবে, তার শাশুড়ি যখন দিতে পারবে না, তখন সেই টাকাটা তানজিলার কাছে চাওয়া হবে। এখন আপনারা বলতে পারেন, ভাই তানজিলা তো এটার জন্য তার নিজের বাপের বাসাতেও আসতে পারত, পাবনাতে, এত দূরে কেন আসবে? এখন দর্শক আপনারা সবাই জানেন তানজিলার পাবনার বাসা সবাই জানে, তিশাদের বাসা কোথায়। তো পাওনাদারের এখন স্পটে তিশার বাসাতেও চলে যেতে পারে অপমান করার জন্য। তো তানজিলা ডিরেক্টলি চিন্তা করেছে তার জন্য সেফ হবে এটাই ঢাকাতে চলে আসা, কারণ সে যদি পাবনাতেও আসে, যদি তানজিলার শাশুড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে ধরুন অপমান করছে বা কোনো বিপদে ফালিয়ে দিয়েছে, তখন তানজিলাকে ফোন দেওয়া হবে যে মা একটু তাড়াতাড়ি আসো, আমরা ছুটাও এখান থেকে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও, এরকম ফোন দিলে তখন তানজিলাকে বাধ্যগত সাকিব নিয়ে যেতে পারে। এই জন্য তানজিলা একদম দূরেই চলে এসেছে, একদম নেটওয়ার্কের বাহিরে, যেখানে তাকে খোঁজ করেও তার শাশুড়ি আর পাবে না, সে ঢাকাতে চলে এসেছে। তো যাই হোক, তানজিলা এসেছে তার নিজের বুদ্ধি করে, কারণ সে যদি কুষ্টিতে স্থান অবস্থান করতো, নেক্সট দু একদিনের মধ্যে পাওনাদারেরা যখন এসে ফোর্স করতো, চাপ প্রয়োগ করতো তানজিলার শাশুড়িকে, তখন তানজিলার শাশুড়ি তানজিলার হাত পা ধরে তার কাছ থেকে টাকা নিয়ে যেত অনেকগুলো। এটার জন্য তানজিলা শ্বশুরবাড়িতে রেস্ট করেনি, সে কুষ্টিয়া থেকে চিন্তা করেছে সে কক্সবাজার যাবে। দেখুন, কক্সবাজারে যাওয়ার আগে যে প্ল্যানগুলো থাকে, প্রি প্ল্যান, কিছু তানজিলা করতে পারেনি, হঠাৎ করে ঢাকা এসেছে, তারপর আপনারা সবাই জানতে পারলেন সে কক্সবাজার যাবে হানিমুন করতে। আপনারা তানজিলাকে দেখলে বুঝবেন, তানজিলা কিন্তু রং ঢং করে হাঁটে, মেকআপ করে থাকে 24 ঘন্টা, কিন্তু দেখুন না, যখন সে ঢাকা এসেছে, ঢাকাতে কয়েকদিন ছিল, তার মুখে কোনো হাসি, কোনো মেকআপ, কোনো ড্রেস আপ কিছু ছিল কি না? অতি সাধারণভাবে ঘরে যেভাবে থাকে সেভাবে ছিল, মানে তানজিলার মনে কোনো সুখ শান্তি কিছুই ছিল না। কক্সবাজার যে গিয়েছে হানিমুন করতে, এটা আসলে হানিমুন ট্রিপ না, বলতে পারেন পালিয়ে গিয়েছে, এখন যেহেতু এসেছেই ঘোরা লাগবে তাই ঘুরছে। বাট তার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য বা মোটিভ ছিল আবার অন্য কিছু, ওই যে বললাম পালিয়ে এসেছে, কারণ তানজিলা যদি কুষ্টিয়ে থাকতো তাকে অনেকগুলো টাকা খসানো হতো, তার শাশুড়ি তার অনেকগুলো টাকা খসিয়ে দিত পাওনাদারদের শোধ করার জন্য। তো তানজিলা তার নিজের টাকা পয়সা নিয়ে সে কক্সবাজার ভেগে এসেছে, যাতে করে তার কাছে আর কেউ টাকা পয়সা চাইতে না পারে। আমি বলতে পারেন, ভাই এই যে কঠিন ইনফরমেশানটা, এটা কীভাবে জানলেন? দর্শক, ইনফরমেশান জানতে গেলে আপনাকে খোঁজ করতে হয়, এবং খোঁজটা আপনি দূর থেকে বসে করলে হবে না, খুব কাছের মাধ্যমে লাগবে। দীর্ঘ অনেকগুলো বছর তিশাদেরকে নিয়ে ভিডিও দেই, এতটুকু আস্থা রাখতেই পারেন, আর এতটুকু আস্থা রাখার মতো ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি, যে আসলে আমি
তাদের কতটুকু সত্যতা আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। সো মনে করি এটা নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ করার আসলে কিছু নেই, সময় আসলেই সব কিছু আপনারা জানতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনাদের প্রত্যেকটা মানুষের বিচার বিচক্ষণ, আপনাদের সব কিছু আছে, বিবেক আছে। আপনারা তানজিলার মোটিভ দেখুন, তানজিলার এক্সপ্রেশন দেখুন, তানজিলার হাট মানে চাল চলন ভঙ্গি সব দেখুন, নিজেরা বুঝতে পারবেন। সে যখন ঢাকাতে আসে, কাউকে না বলে হঠাৎ করে আসে, যেটা কথা ছিল না, কোনো কেনাকাটা কোনো শপিং করেনি, সে যখন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয়, তখন সে মিমের অনেকগুলো অর্নামেন্টস, পুরনো অর্নামেন্টস সেগুলো নিয়ে যাচ্ছে। তানজিলার কি টাকার অভাব পড়েছে? না পড়েনি, সে তো চাইলে কিনতে পারতো, বাট সে কিনেনি। সে মিমের পুরনো অর্নামেন্টস নিয়ে কক্সবাজার গিয়েছে। সে যে কক্সবাজার গিয়েছে, তাকে দেখবেন তার সাজুগুজু মেকআপ কোনো কিছু সে ঢাকাতে বসে করেছিল কি না, কিচ্ছু না, সাধারণভাবে গিয়েছে। এখন সে হয়তো কক্সবাজারে ঘুরতে দেখছেন, কিন্তু এই পর্যন্ত আসার আগ পর্যন্ত দেখবেন তানজিলার জার্নিটা স্মুথ ছিল না, খুব ভয়ভীতি নিয়েছিল, খুব আতঙ্কের মধ্যে ছিল, খুবই মনটা সংকীর্ণ করে রেখেছিল তানজিলা। কিন্তু কেন, এই কেনার উত্তরটা হয়তো আপনাকে খুঁজে বের করতে পারতেন না, এই জন্য আমি কেনার উত্তরটা আপনাদেরকে দিয়ে দিলাম। কারণ তানজিলা পালিয়ে এসেছিল এই কারণে, ভয়তে দৌড়ে এসে মানে ঢাকাতে চলে এসেছিলো এবং সে কক্সবাজার এসেছে। এবং আপনারা জানলে আরও অবাক হবেন, তানজিলার কিন্তু কক্সবাজার এখন যাওয়ার কথা ছিল না। তানজিলার কিন্তু সামনে ম্যারেজ অ্যানিভার্সারি, আপনারা জানেন, ঠিক আছে। এই অ্যানিভার্সারির পর সেখানে একটা প্রোগ্রাম করতো সে পাবনাতে বসে। প্রোগ্রামের পর তার হানিমুন হিসেবে কক্সবাজারে যাওয়ার কথা ছিল, প্ল্যান করেছিল, তখন তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে আগেই হানিমুনে চলে গিয়েছিল। এখন হয়তো সেই প্রোগ্রাম করবে কি না একটা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে, আসলে সে প্রোগ্রাম করবে নাকি করবে না। সে বিয়ের প্রোগ্রামটা কিন্তু এখনও তানজিলা করেনি, কারণ আপনারা জানেন এটা মাত্র অক্টোবর মাস, তো সামনেই দেখা যাবে। তো এটা ছিল তানজিলার ঘটনা, যে তানজিলা কেন পালিয়ে এসেছে কক্সবাজারে, সেটার এক পেছনের গল্পটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এবং আরেকটা কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করবো, সেটা তিশার কথা। তিশার অধপতন দিনকে দিন এতই হয়েছে, এখন তাকে কাজের লোকদেরকে বিক্রি করে তার ভিডিও চালানো লাগে। দেখুন, তার কন্টেন্টের এখন অভাব পড়েছে, কন্টেন্ট তো আর চলে না পাবনাতে বসে। এখন সে কন্টেন্ট বানায় কি, কেউ তাকে নিয়ে কোনো রোস্টিং করলো না, কেউ তাকে নিয়ে কোনো ভিডিও দিল না, আমিও কোনো দিন কিছু বললাম না, হঠাৎ করে তিশা একটা ভিডিও দিয়েছে কি, সে নাকি পারুল খালাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবং সে পারুল খালাকে নিয়ে এসেছে, বলছে খালা তোমাকে না আমি ঘর থেকে বের করে দিয়েছি, বলো কি বলবা ভাই। দর্শক বলুন তো, কবে আমি বলেছি বা কবে কে বলেছে পারুল খালাকে তিশা ঘর থেকে বের করে দিয়েছে? একদম মিথ্যা কথা, কেউই বলেনি, কোনো রোস্টারও বলেনি, আমিও বলিনি, আপনারাও বলেনি। তিশার এখন কন্টেন্ট নেই, কী কন্টেন্ট দিবে, এই জন্য পারুল খালাকে নিয়ে এসেছে, এনে বসে বলছে তোমাকে নাকি আমি ঘর থেকে বের করে দিয়েছি বলো তো। কারণ একটা কন্টেন্ট হয়ে গেল, এটা দিয়ে 30 মিনিট কথা বলবে, একটা কন্টেন্ট হবে, আপনারাও জানতে বসবেন, কী জানবেন, এগুলো তো গল্প মানে একটা গল্প আর কিছুই না, নাটক। কন্টেন্টের অভাব পড়েছে, এই জন্য পারুল খালাকে বিক্রি করেছে। আবার কন্টেন্টের প্রয়োজন পড়েছে, অভাব হয়েছে, ঝিল্লিককে কাপড় চোপড় কিনে দিচ্ছে। বুঝুন, তিশার এখন কন্টেন্টের জন্য কাজের লোককে বিক্রি করে খাওয়া লাগছে, তার অবস্থাটা কোন জায়গাতে নেমেছে একটাবার ভেবে দেখুন। যা হোক দর্শক, আর বেশি কথা বাড়ালাম না, আজকের ভিডিওতে এই কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল। পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও কিছু দুর্দান্ত ইনফরমেশান নিয়ে আসবো, যেগুলো আপনাদের সবারই অজানা, কারণ আমি আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনারা কেউ জানার অবস্থাতেই থাকেন না বা জানতে পারবেন না সেগুলো দিয়ে। কারণ যেগুলো আপনারা জানেন দর্শক, সেগুলো নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ সেগুলো আপনারা জানতেই পারছেন বিভিন্ন সোর্স থেকে। আর যেগুলো আপনাদেরকে কেউ জানাতে পারছে না বা যেগুলো আপনারা জানতে পারছেন না, শেষ গন্তব্য যেন আমার জায়গাটাই হয়, সেভাবে করে আমি আপনাদেরকে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি দর্শক। তো যাই হোক, এটি ছিল আমার আজকের ভিডিও দর্শক, আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।